শুধু দেশ নয় বিশ্বের নারীরাও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নীতি আদর্শ অনুসরণ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে বঙ্গমাতা আ প্যারাগন অফ উইমেন্স লিডারশিপ অ্যান্ড নেশন বিল্ডিং ইন বাংলাদেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্বোধন করেন তিনি। সংসারের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, প্রতিটি ব্যাপারে তিনি যে সিদ্ধান্ত, গণঅভ্যুত্থান হলো এই সময় আইয়ুব খান যখন গোলটেবিল বৈঠক ডাকলো, পেরোলে মুক্তি দিয়ে ওনাকে নিয়ে যাবেন, আমার আব্বাকে নিয়ে যাবে, আমার মা তার ঘোর বিরোধী ছিলেন, তার কথা ছিল মামলা প্রত্যাহার করতে হবে, মুক্ত মানুষ হিসেবেই প্রেসিডেন্টের সাথে কথা বলতে যাবে, বন্দী হিসেবে প্রেসিডেন্টের সাথে কথা বলতে যাবেন না। বাবার পাশে থেকে থেকে যেভাবে তিনি সাহস দেখিয়েছেন, আমি মনে করি আমাদের দেশের মেয়েরা শুধু না, পৃথিবীর অনেক মেয়েরাই তার জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারবে।